এই গরমে তৃপ্তির সাথে কিছু খেতে চাইলে বানিয়ে নিন ভেন্ডির এই মজার রেসিপিটা। আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে মাসালা ভেন্ডি। আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো খুবই সহজ এবং ভীষণ চমৎকার একটি মাসালা ভেন্ডি রেসিপি নিয়ে চলে এলাম। অনেকেই অনেকভাবে মাসালা ভেন্ডি তৈরি করে থাকে, আজ আমি একটু ইউনিক স্টাইলে রেসিপিটা শেয়ার করব। এভাবে করা একদম সহজ, খেতেও হয় অসম্ভব মজার। তো যারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার বিশেষ অনুরোধ থাকলো। ভিডিওটা একটি লাইক দিয়ে আমাকে বাধিত করবেন। চলুন শুরু করি। ভেন্ডি দিয়ে মাসালা ভেন্ডি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে পর্যায়ে ক্লিন করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি এবং ছোট করে কেটে নিয়েছি। তো আমি এরকম সাইজ দিয়ে কেটে নিলাম, এমন পুরুত্ব রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নিতে পারেন, কেউ চাইলে আর একটু বড় করেও কেটে নিতে পারেন। তো আজ আমি এভাবেই কেটেছি। চলুন তাহলে আজকের এই টেস্টি রেসিপিটি শুরু করি। খুব সহজ এবং সাদামাটাভাবে আজকের রেসিপিটি বানিয়েছি, আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আজ আমি একটু ইউনিক স্টাইল মাসালা ভেন্ডি তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করা যেমন সহজ, খেতেও লাগে অসম্ভব মজার। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো মাসালা ভেন্ডির স্বাদকে বহুগুণ বাড়িয়ে দিবে। তো এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচই বলতে পারেন। হলুদটা আমি বাড়িয়ে দিতে পছন্দ করি। আর এই মাসালা ভেন্ডিতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি যেহেতু খুব সামান্যই ভেন্ডি নিয়েছি, তাই মশলাটা খুব বেশি দেওয়া যাবে না। আপনাদের ভেন্ডির পরিমাণ যদি বেশি হয় তবে মশলাটাও বেশি করে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা স্বাদের উপর ডিপেন্ড করে অ্যাড করবেন, কেউ যদি বেশি ঝাল খেতে ভালোবাসেন তাহলে মরিচটা আরও বাড়িয়ে দিবেন। খুবই অসাধারণ টেস্টি এই মাসালা ভেন্ডি আজ আমি যেইভাবে তৈরি করেছি, এভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন। প্রচণ্ড এই গরমে তৃপ্তির সাথে সবাই ভাত খাবে। এভাবে রান্না করা একদম সহজ, যে কেউ পারবে, বিশেষ করে নতুন গৃহিণী আপু থেকে ব্যাচেলর ভাইয়া, সবাই এই রেসিপিটা সহজেই বানিয়ে নিতে পারবে এবং খুব ঝটপট লাঞ্চ এবং ডিনারের ডিশে সার্ভ করতে পারবেন। তো মশলাগুলো দিয়েছি, এ পর্যায়ে আমি এগুলোকে ম্যারিনেট করে নেব। তো এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে ভেন্ডিগুলোকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিব। তবে ম্যারিনেট করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে সবগুলো মশলা ভালোভাবে ভেন্ডির গায়ে লেগে পড়ে। তো আপনারা কেউ চাইলে হাতের সাহায্যেও মাখানোর কাজটা করে নিতে পারেন। তো আজ আমি চামচের সাহায্যেই করে নিচ্ছি। ভালো করে সবগুলো মশলা মেখে নিচ্ছি ভেন্ডির গায়ে। তো এই মাখানোটা ভালোভাবেই করে নিতে হবে, তাহলে মাসালা ভেন্ডির স্বাদটা অনেক বেশি হয়। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে মশলাগুলো ভালো করে মেখে নিলাম। এ পর্যায়ে আমি এগুলোকে রেস্টে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিট। এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভেন্ডির মধ্যে ঢুকে যাবে এবং স্বাদটা অনেক বেশি হবে। এভাবে যারা ভেন্ডি মশলা তৈরি করেছেন তারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। চলে এলাম 10 থেকে 15 মিনিট পর চুলোতে। চুলো একটি কড়াইতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসেছে, এ পর্যায়ে আমি প্রায় 1 কাপের মতো কুচি করা পেঁয়াজ অ্যাড করে দিলাম এবং বেশ কিছু পরিমাণ কাঁচামরিচও কুচি করে দিয়েছি। এগুলোকে ভাজতে থাকব নেড়ে চেড়ে লালচে কালার হওয়া পর্যন্ত।
আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তবে অবশ্যই পেজটার ফলোয়ার হয়ে যাবেন, তাহলে এমন মজার মজার রেসিপি সবার আগে আপনি পেয়ে যাবেন। তো এগুলোকে ভেজে নিয়েছি, কিছুটা লালচে করে এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিচ্ছি। ভিউয়ার্স, এই মশলা ভেন্ডি রান্নার সময় আমি পেঁয়াজটাকে খুব বেশি ভাজি না, সামান্য একটু ভেজে নেওয়ার পরই আমি অ্যাড করে দিই ভেন্ডিগুলো। আমার কাছে পেঁয়াজগুলো হাফ সেদ্ধ হলেই খেতে ভালো লাগে, আপনারা যেমন পছন্দ করেন তেমন করে ভেজে নেবেন। তো ভেন্ডিগুলো দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব কিছুক্ষণ পর পর, চুলোর তাপ মাঝারিতে রেখেছি। দেখতেই পাচ্ছেন ভেন্ডিগুলো অনেকখানি সফট হয়ে গিয়েছে, আরও জাস্ট কয়েক মিনিট আমি এগুলোকে চুলোতে রান্না করব, তারপর চুলোটা বন্ধ করে দেব। ভিউয়ার্স, আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনি যদি এরই মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই মশলা ভেন্ডি সবার ভীষণ ভালো লেগেছে, খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিলাম, খেতেও হয়েছিল অসম্ভব টেস্টি। তো এভাবে রেসিপিটা বানিয়ে সার্ভ করতে পারেন লাঞ্চ অথবা ডিনারের টেবিলে, সবাই খাবে আর আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে। এ পর্যায়ে একদম রেডি, চুলোটা বন্ধ করে দিলাম। সবাইকে আল্লাহ হাফেজ।